যদি ঝুম্পা রান্নাঘরে সাবস্ক্রাইব না করে থাকেন তো এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে বেল আইকনে ক্লিক করুন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, আর আজকের ভিডিওতে আমি মাছ নিব বাজার থেকে আর মাছ রান্না করব, তো সেটি আপনাদের সাথে শেয়ার করব। এখন বাজে 7টা আর আমি মাছ কিনতে আসলাম সন্ধ্যা 7টা। তো আমি মাছ কিনতে আসলাম আর মাছ আমার পছন্দ হয়ে গেছে, দেখুন বড় একটা কাতলা মাছ আমার পছন্দ হয়েছে। তো আজকে মাছটা কিনব, তো মাছ কিনে তারপরে আমি বাসায় নিয়ে যাব। আর মাছ কিনে হয়ে গেছে, এখন মাছটা আমি বাসায় নিয়ে এটা কাটতে পারবো না, তার জন্য এখান থেকে কাটাই নিব যেহেতু বড় মাছ। তো মাছ কাটতে দিচ্ছি আর ওই মাছও কাটতেছে আর অনেক মশা কামড়াইতেছে। তো আশেপাশে একটু আমি সর দিতেছি, এটা রাত্রেবেলা দেখতে পাচ্ছেন। আর এখানে কিছু সবজির দোকান আছে, এটা রাস্তার পাশে মাছ আর সবজি বিক্রি করতেছে, সাথে ফলও আছে, ফলের দোকানও আছে আশেপাশে। তো মাছ কাটতে কাটতে এদিকে একটু সুর দিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম যে শীতের দিনের যে সবজিগুলো দেখতে কতটা ভালো লাগে। আমার অনেক ভালো লাগে শীতের সবজি, খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে। তো মাছ কাটা হয়ে গেছে আর চলে আসলাম বাসায়। আর দেখতেই পাচ্ছেন আমি ওইখান থেকে মাছ প্যাকেট কিনে নিয়ে আসছি, কারণ রাত্রেবেলা এত মাছ মাছ ধরবো না। তো এই মাছটি আলাদা একটা পলিথিন করে নিয়ে আসছিলাম, এইখান থেকে আমি 3 পিস মাছ রান্না করবো, যেহেতু রাত্রেবেলা আর টাটকা মাছটা নিয়ে আসছি। তো ভাবছি যে এখন 3 পিস মাছ রান্না করব, এখন বেশি রান্না করলে রাত্রেবেলা বাসি হয়ে যাবে, তার জন্য বেশি করব না। তো 3 পিস মাইসের জন্য মাছ নিলাম, আর এখানে বালুকরা মাছটা আগে দিয়ে নিছি, আর লবণ আর হচ্ছে এই সামান্য একটু মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন ভালোভাবে মাছের গায়ে গায়ে লাগাই নিব লবণ হলুদ আর হচ্ছে মরিচ। তো লাগানো হয়ে গেছে হলুদ লবণ মরিচ দিয়ে ভালোভাবে মাছটা মাখাই নিছি, আর এইভাবে ভালো করে মাছটা মাখাই নিলে মাছটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। এখন মাছ ভাজবো, চুলায় আমি কড়াই বসাই দিছি আর কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিব। তো দিয়ে দিলাম তেল আর আমি অল্প করেই তেল দিলাম, অল্প তেলে আমি মাছ ভাজবো, অল্প তেলে আমি এই মাছটা রান্না করব। যেহেতু টাটকা মাছ অল্প তেল অল্প মশলা দিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগবে, অতিরিক্ত মশলা দিব না। তো মাছগুলো দিয়ে দিতেছি, তেল গরম হয়ে গেছে আর মাছ দিয়ে দিব একে একে, 3 পিস মাছ দিয়ে দিলাম। তো টাটকা মাছটা রান্না করব, আর টাটকা মাছ রান্না করলে কিন্তু খেতে অনেক অনেক মজা হয়, ভালো লাগে। আর আমার ছেলেরও দেখিয়া মানে ওরা কিন্তু মাছ খেতে একদমই পছন্দ করে না, তো যেহেতু মাছটা আমি এখান থেকে কিনছি ছেলেরা সাথে ছিল, তো দেখছে বলতেছে আম্মু এখনই রান্না করো খেতে ভালো লাগবে, সেই জন্য করতেছি। তো উঠে দিলাম মাছগুলা, আর এই যে এরকম বাজেই করব, অতিরিক্ত বাজবো না, আমি মোটামুটি ভেজে নিছি, অত শক্ত করে বাজবো না। তো মাছ উঠাই নিতেছি, তো মাছ উঠাই নিলাম, দেখতে পাচ্ছেন আমি বেশি বাজলাম না, মিডিয়াম করে একটু বাজলাম। আর এই মাছটা একটু নরম নরম থাকলে খেতে ভালো লাগবে, যেহেতু টাটকা মাছ। আর এই তেলেই আমি একটা তেজপাতা আর ছোট্ট একটা দারচিনি দিয়ে দিলাম আর 1 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম, অতিরিক্ত মশলা দিব না, অতিরিক্ত তেলও দিব না, অল্প তেলে অল্প মশলায় আজকে রান্নাটা করব। তো পেঁয়াজ দিয়ে দিলাম আর এখন একটু লবণ দিয়ে দিব। পেঁয়াজের মধ্যে লবণটা আগে দিলে কি পেঁয়াজটা তাড়াতাড়ি নরম সফট হয়ে যায়, তো তার জন্য লবণটা দিয়ে দিলাম। লবণ দিয়ে নেড়ে চেড়ে দিছি আর এখন আবারও নাড়তেছি। এখন দিয়ে দিব সামান্য আদা রসুন বাটা, 1/2 চা চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম নেড়ে চেড়ে, পেঁয়াজের সাথে মিক্স করে দিলাম। তো এখন দিয়ে দিব হলুদের গুঁড়া অল্প, 1/2 চা চামচের তো কম হলুদের গুঁড়া দিয়ে দিলাম, 1/2 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল করবো। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া। তো মশলা দেওয়া হয়ে গেছে, এখন নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। তো এইভাবে একটু নেড়ে মশলাটা ভেজে নিছি আর পানিও দিয়ে দিলাম,
এই পানির ভিতরে মশলাটা ভালোভাবে সিদ্ধ হবে আর নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব মশলাটা। তো মশলা কষানো হয়ে গেছে আর তেজপাতা আর দারচিনিটা আমি উঠেই নিব, কারণ অতিরিক্ত মশলা দরকার নেই, কারণ যেহেতু টাটকা মাছ এগুলি ভালো লাগবে। আর এইটার ফ্লেভার, যে মশলার ফ্লেভারটা ছিল রেবে হয়ে গেছে, তো এখানে এক পিস টমেটো আমি একটু ছোটো করে কেটে নিচ্ছি দিয়ে দিলাম টমেটো, আর দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিতেছি মশলার সাথে। তো এখন দিয়ে দিব ভাজা মাছ, তিন পিস মাছই দিয়ে দিলাম। আর এখন এর চিড়ে আমি মশলার সাথে মিক্স করে দিব। তো দিয়ে একটু কষিয়ে নিলাম আর এখন দিয়ে দিব জলের পানি। কীভাবে মাছটা একটু কষিয়ে নিলে মশলাটা গায়ে গায়ে লাগে, মাছের গায়ে গায়ে মশলাটা লাগে, সরি। তো দিয়ে দিলাম পানি, আর একটু পানি দিব, টমেটো সিদ্ধ হবে, তারপর পেঁয়াজ মশলাগুলো আর একটু সিদ্ধ হবে, মাছ তো ভিজিয়ে দিয়েছি। তারপরও তো আর একটু পানি দিয়ে দিলাম, দেড় কাপের মতো পানি দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ডেকে রাখবো, দিলাম ঢাকনা দিয়ে ডেকে, ফিরে আসবো দু থেকে তিন মিনিট পর। ফিরে আসলাম, আবার একটু নেড়ে দিব, আর এই বোনাটা একদম শুকনো শুকনো করে ফেলবো, অতিরিক্ত জল রাখবো না। তো আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আবার ফিরে আসবো পাঁচ মিনিট পর। ফিরে আসলাম পাঁচ মিনিট পর, তো দেখুন জলটা একদম শুকিয়ে নিছি, মাখা মাখা করে নিছি। তো অতিরিক্ত জল দিলে ভালো লাগবে না। তো এখন দিয়ে দিব ধনিয়া পাতা, আমি এখানে আর কোনো গরম মশলা গুঁড়া টুড়া দিব না, ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে দিলাম। এই সিজনে কিন্তু গরম মশলার থেকে ধনিয়া পাতা কাঁচামরিচটি ভালো লাগে। আর তাছাড়া প্রথমে আমি দারচিনি আর তেজপাতা দিয়েছিলাম, তো ওই ফ্লেভারটাও এখানে আছে। তো দিয়ে একটু নেড়ে চেড়ে নিতেছি, তো এইভাবে মাছ রান্না করলে কিন্তু খেতে অনেক অনেক ভালো লাগে। আর যেহেতু এখন মাছটা কেটে, টাটকা মাছটা কেটে দিয়ে রান্না করছি, এটা খেতে কিন্তু দ্বিগুণ স্বাদ লাগবে। আর যে মাছগুলো আমি ফ্রিজে রাখছি ওই মাছগুলো কিন্তু খেতে এতটা মজা লাগবে না, এটা খেতে যেরকম মজা লাগবে। তো আমার রান্না হয়ে গেছে, তো এখন আমি পরিবেশন করব। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, আর আমার ক্যামেরায় কিন্তু তেমন একটা ক্লিয়ার আসে না, আমার ক্যামেরাটা একটু সমস্যা আছে তার জন্য। তো মাছ রান্না শেষ আর পরিবেশনও করে নিতেছি, আর অনেক সুন্দর হয়েছে দেখতে, দেখুন অনেক সুন্দর হয়েছে, আর খেতে অনেক অনেক মজা হয়েছে। তো পরিবেশন করা হয়ে গেছে, আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে যাবেন কেমন লাগলো আমার এই ভিডিও। তো আজকের মতো এই পর্যন্তই, আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।